হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন নীল দিগন্ত ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে আছি অর্ক বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন বিজনেস আইডিয়া পাওয়ার জন্য বন্ধুরা বিজনেস সংক্রান্ত টিউটোরিয়াল আমি এর আগেও দিয়েছি তবে আজকের আইডিয়াটা আপনি খুব কম ইনভেস্টমেন্ট করে ডবলেরও বেশি ইনকাম করতে পারবেন আপনি চাইলে এই ব্যবসাটা খুব কম টাকায় শুরু করতে পারবেন মাত্র দুশো টাকা দিয়েই আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন এবং প্রতি মাসে আপনি লাখ টাকারও বেশি ইনকাম করতে পারবেন বিজনেসটি হলো পেন বামের বিজনেস অর্থাৎ মাথার বা গায়ে হাতে যন্ত্রণা হলে আমরা যে বাম ইউজ করি সেটা বহু কোম্পানি আছে যারা এই বাম তৈরি করে থাকেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই প্রোডাক্টটি তৈরি করতে কী কী র মেটেরিয়ালস লাগবে এবং র মেটেরিয়ালসের জন্য কত টাকা খরচ হবে যদি আপনি এই বিজনেস শুরু করতে চান তাহলে কোনো র মেটেরিয়ালস আপনাকে এক থেকে দু কেজি কিনতে হবে না আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে আপনি দুশো টাকা দিয়ে এই বিজনেসটি শুরু করতে পারবেন এই বাম বানাতে প্রথমেই লাগবে প্যারাফিন যেটার দাম আশি থেকে নব্বই টাকা প্রতি কেজি এর সঙ্গে লাগবে মিনারেল অয়েল যার দাম ষাট টাকা প্রতি কেজি এর সঙ্গে লাগবে মেন্থল যার দাম বারোশো টাকা প্রতি কেজি আর সঙ্গে লাগবে কপ্প যার দাম তিনশো টাকা প্রতি কেজি এবং এর সঙ্গে লাগবে এই রকম কৌটো স্টিকার লেবেলিং করার জন্য এবং তার সঙ্গে লাগবে এই রকম কাগজের বক্স এই কৌটোগুলো আট থেকে দশ এমএল হয় যার দাম তিন টাকা প্রতি পিস আর স্টিকারগুলোর দাম এক টাকা করে এবং বক্সগুলির দামও এক টাকা করে পেয়ে যাবেন অর্থাৎ প্যাকিংয়ের জন্য আপনার টোটাল পাঁচ টাকার মতো খরচ হবে এবার দেখে নেওয়া যাক এই বাম বানাতে গেলে কোন র মেটেরিয়ালস কতটা পরিমাণ লাগবে ধরে নিচ্ছি আপনি তিনশো তিরিশ গ্রামের বাম বানাবেন সেই জন্য আপনার প্যারাফিন লাগবে নব্বই গ্রাম যার দাম সাত টাকা কুড়ি পয়সা মিনারেল অয়েল লাগবে দুশো দশ গ্রাম যার দাম বারো টাকা ষাট পয়সা মেন্থল লাগবে পনেরো গ্রাম যার দাম আঠেরো টাকা এবং কপুর লাগবে পনেরো গ্রাম যার দাম চার টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ তিনশো তিরিশ গ্রাম বাম বানাতে আপনার খরচ হবে বিয়াল্লিশ টাকা তিরিশ পয়সার মতো আপনি যতটা পরিমাণ বাম বানাতে যায় এই কম্পোজিশনই আপনাকে বানাতে হবে এইবার দেখে নেওয়া যাক কি করে বানাবেন এই প্রোডাক্ট স্টেপ বাই স্টেপ প্রথমে আপনাকে একটি কেমিক্যাল মাপার জার নিতে হবে আপনি চাইলে যে কোনো বটল দিয়েও এই কাজ করতে পারেন এইবার জারেতে আপনাকে পরিমাণ মতো প্যারাফিন ও পরিমাণ মতো মিনারেল অয়েল দিয়ে দিতে হবে মিশ্রণটিকে এই রকম বয়েলিং মেশিনের মধ্যে ঢেলে দিতে হবে দুই থেকে তিন মিনিটের মধ্যে বয়েল হয়ে যাবে এই দুটি মিশ্রণ এই মেশিন আপনারা পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে তবে নির্ভর করবে কেমন সাইজের নেবেন তার উপর তো স্টার্টিংয়ে আপনারা গ্যাসের সাহায্যও করতে পারেন একটি বাটিতে দুটি মিশ্রণকে ঢেলে নেওয়ার পর কিছুক্ষণ গরম করলেই দুটি মিশ্রণ একদম মিশ্রিত হয়ে যাবে মিশ্রণটি হয়ে গেলে সেখানে পরিমাণ মতো কর্পূর ও মেন্থল দিয়ে দেবেন ও হাতা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেবেন তারপর পাঁচ থেকে দশ সেকেন্ড পর নামিয়ে নেবেন কিছুক্ষণ পর দেখবেন মিশ্রণটি জমে গেছে এবং ঠিক যেমন বাম দেখতে হয় তেমন হয়ে গেছে জমে গেলে সেটিকে প্যাক করে অনলাইন কিংবা অফলাইনে বিক্রি করতে পারবেন অফলাইনে আপনি বিভিন্ন মেডিকেল স্টোর বা হোলসেলের দোকানে বিক্রি করতে পারবেন বর্তমানে এই বাম প্রায় প্রতিটি দোকানেই পাওয়া যায় অল্প পুঁজি নিয়েই শুরু করুন মার্কেট দেখুন বড়ো ধরনের তারপর বড়ো ধরনের কিন্তু ইনভেস্টমেন্ট করবেন এবার দেখে নেওয়া যাক কত টাকা লাভ হবে এই বিজনেস করলে এই বাম পাঁচ গ্রাম থেকে পাওয়া যায় আমি ধরে নিচ্ছি আপনি 10 গ্রামে প্যাকিং করে বিক্রি করবেন তাহলে আপনার সম্পূর্ণ খরচ হবে ছ টাকা 28 পয়সা এক টাকা 28 পয়সা হবে কাঁচামালের জন্য আর পাঁচ টাকা প্যাকিংয়ের জন্য একটি 10 গ্রামের বামের দাম 30 টাকা যদি ধরি আপনি সেটা পঁচিশ টাকাতেই বিক্রি করবেন তাহলে আপনার লাভ থাকবে আঠেরো টাকা বাহাত্তর পয়সা প্রতি 10 গ্রাম প্যাকিংয়ে এখন যদি আপনি হোলসেল মার্কেটে বিক্রি করে তাহলে সেইটা আপনার আর দাম কমতে পারে কারণ সেইখানে আপনার তো একটা বা দুটো প্যাক কেউ নেবে না নিলে এক ডজন বা দু ডজন করে নেবে এক ডজন বান্ডেল মানে বারো পিস থাকে এখন যদি আপনি পাইকারিতে আঠেরো টাকা করে বিক্রি করেন তাহলে প্রতি ডজনে আপনার লাভ থাকবে একশো টাকা চৌষট্টি পয়সা মানে প্রায় একশো টাকার মতো এই বামের চাহিদা কিন্তু সব জায়গাতেই আছে তাতে সেই গ্রামই বলুন কি ছোটো শহরেই বলুন বা বড়ো শহরেই বলুন সব জায়গাতেই কিন্তু আপনি এই বামের চাহিদা পাবেন তাই আপনি আপনার প্রোডাক্টটি সব জায়গাতেই সেল করতে পারবেন যেহেতু আপনার প্রোডাক্টটির দামও কম এবং পরিমাণও বেশি তাই আপনার প্রোডাক্টটি দ্রুত সেল করতে পারবেন প্রতিদিন যদি আপনি কুড়ি বান্ডিলও বিক্রি করতে পারেন তাহলে আঠাশশো কুড়ি টাকার মতো ইনকাম করতে পারবেন প্রতিদিন অর্থাৎ মাসে আপনি চৌষট্টি সরি চুরাশি হাজার ছশো টাকার মতো ইনকাম করতে পারবেন তো এই ব্যবসা শুরু করার আগে আপনাকে আপনার এলাকার মার্কেট ঘুরে দেখে নিতে হবে যদি দেখেন যে আপনার এলাকার দশ টাকা থেকে পনেরো টাকা মালের চাহিদাটা বেশি তখন আপনাকে পাঁচ গ্রামের প্যাকে প্যাকটা মানে বেশি পরিমাণে করতে হবে আর যখন আপনার ব্যবসা বড়ো হয়ে যাবে তখন আপনাকে বিজ্ঞাপন দিতে হবে কারণ বিজ্ঞাপনের মাধ্যমেই আপনার প্রোডাক্টটি পাবলিশড হয়ে যাবে ফলে আপনার সেলটাও তখন বেড়ে যাবে তো বন্ধুরা আশা করি ব্যবসাটার সম্বন্ধে আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এই ব্যবসার আইডিয়াটা আপনাদের সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিন যাতে তারাও যদি কোনো ব্যবসা শুরু করতে চায় এই রকম একটা কম পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবেন আর ব্যবসার আইডিয়াটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে আমার কমেন্টস বক্সে জানান তাহলে পরবর্তীকালে আরও নতুন নতুন বিজনেস আইডিয়া আপনাদের জন্য নিয়ে আসবো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন বিজনেস আইডিয়া পাওয়ার জন্য আর পাশের যে বেল আইকনটি আছে সেটাও ক্লিক করুন ফলে পরবর্তীকালে আমি যেসব বিজনেস আইডিয়াগুলো আনবো সেগুলো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর এর জন্য আপনাদেরকে কোনো টাকা খরচ করতে হবে না আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য